পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র, যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে। এই নমুনা প্রশ্নপত্রটি আমরা উত্তর সহ দেখে নেব এই ভিডিওতে। তো ক্লাস ফাইভের বাংলা বিষয়ের যে পরীক্ষা হবে, প্রথম ইউনিট টেস্টে সেটা 10 নম্বরে হবে এবং 20 মিনিট এর জন্য সময় থাকবে। তো চলো প্রশ্নপত্রটা আমরা দেখে নিই। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেওয়া থাকবে। 1 নম্বরে দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান 1 নম্বর করে, 3টির জন্য 3 নম্বর দেওয়া থাকবে। কয়েক জায়গায় দেওয়া আছে, নিকেল শব্দটির অর্থ হলো ধাতুর প্রলেপ, নীল, নীলাভ না সবুজাভ। তো এখানে নিকেল শব্দটির অর্থ হচ্ছে ধাতুর প্রলেপ। খয়ের জায়গায় দেওয়া আছে, পশ্চিমবঙ্গের উত্তর আছে নাগাল্যান্ড, হিমালয়, পুরী নাকি বঙ্গোপসাগর। তো পশ্চিমবঙ্গের উত্তর দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, হিমালয়। এরপরে গয়ের জায়গায় দেওয়া আছে, বৃষ্টি পড়ার শব্দ হলো ঝনঝন, টকবক, টাপুর টুপুর নাকি ক্রিং ক্রিং। তো বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে টাপুর টুপুর। ঘনাবারে দেওয়া আছে, আশা শব্দটির বিপরীতার্থক শব্দ নিরাশা, শাশ্বত, পোক্ত না ভাঙা। তো আশা শব্দটির যে বিপরীত শব্দ সেটা হচ্ছে কি, নিরাশা। ওকে, এরপরের প্রশ্ন দেখব। দুইয়ের জায়গায় দেওয়া আছে, দেখো এখানে নির্দেশ অনুসারে পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রশ্নের মানে এখানে 1 নম্বর করে, 4টির জন্য 4 নম্বর দেওয়া আছে। ক নম্বরে দেওয়া আছে, কোন কোন বাংলা মাস নিয়ে বর্ষাকাল। তো আমরা উত্তর লিখব, আষাঢ়, শ্রাবণ, এই 2 মাস নিয়ে বর্ষাকাল। খয়ের জায়গায় দেওয়া আছে, বাংলা বাক্য রচনা করো ছুটি। এই ছুটি দিয়ে একটা বাক্য লিখতে হবে। তো যে কোনো ধরনের একটা বাক্য ছুটি দিয়ে তোমরা লিখবে। ওকে, তোমরা এখানে লিখলাম কি, আমাদের স্কুল এখন 1 মাস ছুটি। ওকে, এরপর গয়ের দেখা দেওয়া আছে, মাটির নিচে জন্মায় এমন একটি ফসলের নাম লেখো। তো মাটির নিচে অনেক ফসলের জন্মায়, তো আমরা লিখলাম আলু, এছাড়াও কি পেঁয়াজ, রসুন, এগুলোও কিন্তু জন্মায়। এরপর ঘয়ের দেখা দেওয়া আছে, সাজিয়ে লেখো। লয়কার, ছয়কার, লয়াকার, বয়াকার, তলটা কী হবে, সাজিয়ে লিখলে হবে ছেলেবেলা। ওকে, ছয়কার, লয়কার, বয়াকার, লয়াকার। এরপর ওমর দেখা দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করো, মনে পড়ে অভিমানী ড্যাশ ব্যথা। তো কী হবে, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। পরের প্রশ্ন, তিনের দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 3টি। প্রশ্নের মানে 1 নম্বর করে, 3টির জন্য এখানে 3 নম্বর দেওয়া থাকছে। কয়ে দেওয়া হচ্ছে, আ যোগ সাধন সমান সমান কী হবে সেটা লিখতে হবে। তো আ যোগ সাধন সমান সমান আচ্ছাদন। ওকে, আ ছয় ছয় আকার, দন্তনা আচ্ছাদন। এরপর খয়ে দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ তার বইগুলি আমাকে দিয়েছে। ওকে, এখানে বিশেষ্য দিয়ে, এখানে একটা বিশেষ্য মানে কি, কোনো কিছুর নাম, কোনো ব্যক্তির নাম বা কোনো কিছুর নাম। তো এখানে কোনো ব্যক্তির নাম আমরা লিখবো, সুস্মিতা তার বইটি আমাকে দিয়েছেন। ওকে, এরপর গয়ের দিকে দেওয়া আছে, সমাপিকা ক্রিয়া কাকে বলে। তো সমাপিকা ক্রিয়া কাকে বলে, না যে ক্রিয়া একটি বাক্যকে সম্পন্ন করতে পারে তাকে সমাপিকা ক্রিয়া বলে। ওকে, অর্থাৎ যে ক্রিয়ার কাজটি সম্পন্ন হয়ে গেছে, যে একটি বাক্যকে সম্পন্ন করতে পারে সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। ঘ নম্বরে দেওয়া আছে, প্রদত্ত বাক্যটি পুনরায় লিখে কর্মের তলায় দাগ দাও। এখানে একটা বাক্য দেওয়া আছে, আমি ভাত খাই, এই বাক্যটিকে আর একবার লিখতে হবে। এবং এই বাক্যের মধ্যে যেটা কর্ম আছে সেই কর্মটা তাহলে দাগ দিতে হবে। এখানে কর্ম কোনটা, না ভাত, কী খাই, কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে, ক্রিয়াকে যদি আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করি যেটা উত্তর যেটা পাই সেটা হচ্ছে কর্ম। এখানে কী খায় না ভাত খায়, তো ভাতটা হচ্ছে কর্ম। তো আমাদের সম্পূর্ণ বাক্যটা লিখতে হবে, আমি ভাত খাই, তারপর ভাতের তলায় দাগ দিতে হবে। ওকে, এরপরে ওকে, তো এই হচ্ছে 10 নম্বরের কোশ্চেন, যেটা ক্লাস ফাইভের বাংলা বিষয়ের। ওকে, নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের ওপর এরকমই মডেল কোশ্চেন পেপার উত্তর সহ নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।